এবার আস্তে আস্তে এই মাথাটা এই থেকে আনবো। নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে বানাবো ফুলকপি সিঙ্গারা। ফুলকপি সিঙ্গারাটা কিভাবে বানাবো, কি কি দিচ্ছি, আমি আমার মতন বানাবো, খেতে ভালোই লাগবে। তা চলুন কি কি উপকরণ আছে দেখে নিন, দিয়ে তারপরে আমি সব কিভাবে বানাচ্ছি আপনারা দেখবেন। এই যে এটা ময়দা, ময়দাটা মাখবো। আর এই যে ফুলকপি, ফুলকপিটা সকালকার টাটকা, এখন শীতে সবজি, তাই এসব এটা সেটা করে খেতে খুবই ভালো লাগবে। আর যে ধনে জিরে শুকনো লঙ্কাটা ভেজে নেবো, পাঁচফোড়ন, বাদাম, চিনি, তারপরে এটা নুন, হলুদ, সাদা তেল, এইসব উপকরণ দিয়ে ঘরের পদ্ধতিতে আমি সিঙ্গারা বানাবো। তো চলুন তাহলে ময়দাটা আমি মেখে নেবো। লবণ আর এই যে সাদা তেল আন্দাজ মতো দেবো ময়ামটা করার জন্য। এখন শীতকাল, সাদা তেলটা বসে গেছে। এই যে ময়দাতে তেল দিয়ে আমি ময়দাটা খুব সুন্দর মিক্স করে নিলাম। এইভাবে এইভাবে মিক্স করে এবার অল্প ঠান্ডা জল দিয়ে ময়দাটা মাখিয়ে নেব। এই যে ময়দাটা মাখানো হয়ে গেল, এবার ঢাকা দিয়ে রেখে দেবো। এবার পুরের জিনিসগুলো আমি সব কুচি বানিয়ে নেবো। এই ফুলকপিটা আবার আমি কুচি নেবো। ছোট ছোট করে কুচাবো। এইভাবে কুচিয়ে নেব। এই যে ধনে জিরেটা সিঙ্গারার তরকারির জন্য আমি ভেজে নেব। শুকনো খোলায় ভেজে কড়াইয়ে গুঁড়ো করে নেব। মশলাটা ভাজা হয়ে গেল, থালায় ঢেলে নিলাম। বাদাম কটা আমি কড়াইয়ে সর্ষের তেল দিলাম, ভেজে নেব। এই যে বাদাম ভাজা হয়ে গেল, বাদাম গুলো এবার ঢেলে নেব। এবার আমি তরকারিটা বানিয়ে নেবো সিঙ্গারার। এই যে পাঁচফোড়ন কড়াই দিলাম, একটু আদা কুচি, দুটো কাঁচা লঙ্কা কুচি। তরকারিটা আমি মিষ্টি মিষ্টি বানাবো, তাই ঝালটা কম দেবো। এবারে ফুলকপিগুলো দিয়ে দেবো। লবণ দিলাম, এবার হলুদ দেবো, গুঁড়ো হলুদ। এবারে কফিগুলো আমি খুব সুন্দর করে ভেজে নেবো। ফুলকপি ভাজা হয়েছে, অল্প একটু চিনি দিলাম ফুলকপিতে। এবারে দেবো আলু সেদ্ধ। এবার আলু সেদ্ধগুলো আমি ভেঙে দিয়ে দেবো। এই আলুগুলো আমি আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, সিঙ্গারা তরকারি করবো বলে খোসা ছাড়িয়ে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম। খোসা দোকানে দেয় সেটা তো বাড়িতে, তার জন্য খোসা দিইনি। আগে ফুলকপিতে লবণ দেওয়া আছে, তাই একটু লবণ দেবো। আলু দিলাম। এই যে যে মশলাটা আমি গুঁড়ো করে রেখে দিলাম, সেই মশলাটা দিয়ে দেবো।
আর এই বাদাম। এবার আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে নামিয়ে দেবো। এই যে সিঙ্গারার তরকারিটা আমার রেডি, এবার নামিয়ে দেবো। এই তরকারিতে আমি ধনে পাতাটা উপর দিয়ে ছিটিয়ে দিলাম, যেহেতু এটা ভাজা হবে সিঙ্গারার পুরে। এখন সবজি ধনে পাতা খুবই ভালো লাগছে। এবার আমি ময়দাটা এই যে মেখে রেখে দিয়েছিলাম, এবার তুলে নেব। এবার লেচিগুলো আমি কেটে নেব। এই যে ময়দাটা আমি পাতলা করে বেলে নেব। এবার আমি মাঝে মাঝে কেটে নেব। এবার আমি চারিধারে জল লাগিয়ে দেব। ঠোলটা আবার বানাবো, এইভাবে ঠোলটা বানিয়ে নেব। এই যে জলটা হয়েছে, এটা বাটির আকারে আমি তৈরি করে নেব। এগুলো ভালো করে মুখটা মারবে, নাহলে ভেঙে যাবে বা ফেটে যাবে। এবার পুরটা আমি, এই দেখুন ঠোলটা বানালাম, এবারে পুরটা দেব। দোকানে সিঙ্গারা কি ছোট হয়, আর বাড়িতে এবার আস্তে আস্তে এই মাথাটা এই থেকে আনবো। এবার মুখটা আমি এইভাবে সব মেরে নেব। এই দেখুন সিঙ্গারা আমার তৈরি হয়ে গেল। এইভাবে আমি আরেকটা বানাচ্ছি। একটা হয়ে গেল, এই যে সিঙ্গারা গুলো সব আমার তৈরি করা হয়ে গেল। এবার আমি কড়াইয়ে সাদা তেল দিয়েছি, এবার ভাজতে লাগবো। তেলটা খুব বেশি গরম করবো না, যেহেতু এটা আস্তে আস্তে ভাজা হবে। তাই এই যে তেলটা, এবার আমি সিঙ্গারা গুলো সব দিয়ে দেবো। অল্প অল্প করে ভাজবো, দুটো তিনটা করে। এবার হালকা হালকা জাল দেবো আর আমি এগুলো ভাজতে থাকবো। এই যে অনেকটাই দেখুন বেঁচে গেছে ময়দা। এবার কি করব, এবার এই চারটে নিমকে বেঁধে নিয়েছি, লিমকি কটা ভেজে নেবো। এটা খুব হালকা জাল দিয়ে দিয়ে সিঙ্গারা গুলো সমস্ত ভেজে নেবো। আমার ভাজা হয়ে গেল, এবার তুলে নেবো। সিঙ্গারা গুলো এইভাবে লাল লাল করে ভাজতে হবে। Thank you.
এই যে আবার ভাজা হয়ে গেল, আবার চারটে ভেজে নিলাম, এবার তুলে নিলাম। সিঙ্গারা তো দোকানে কিনে খাওয়াই যায়, বাড়িতে এইভাবে বানিয়ে আপনারা খাবেন, খুবই ভালো। অল্প সময়, অল্প টাইম, অল্প খরচে বাড়িতে সবারই হয়ে যাবে একটা একটা করে। এই যে সিঙ্গারা গুলো সব ভাজা হয়ে গেল, দেখলেন তো? এইভাবে সমস্ত সিঙ্গারা ভাজলাম, কতটা সুন্দর হয়েছে ভেঙে দেখাচ্ছি, একদম মনমত করছে। এই দেখুন, খুব সুন্দর, খেতেও ভালো হবে, টেস্টি। আমি আজকে খাবো না, আমার আজ বার আছে, আমার ছেলে খেলো, বলছে মা খুব সুন্দর হয়েছে, অসাধারণ। তাই এইভাবে আপনারা বাড়িতে সিঙ্গারা বানিয়ে খাবেন, খেয়ে কমেন্টে বলবেন কিরকম হয়েছে, ভালোই হবে, খারাপ হবে না এগুলো। আর এখন শীতকাল, ভাজাভুজি সব যখন তো মেলায় করে খাওয়া, খেতে পারলেই ভালো, পেটের কোনো গন্ডগোল হবে না, গরম এগুলো হয়। সিঙ্গারার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আজকের মতো এই পর্যন্ত ভিডিও শেষ করছি, আবার দেখা হবে, ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে ঠান্ডা কাটান, নমস্কার।